কিভাবে এসি নিজেই নিজের ধুলিকণা ও বালু পরিষ্কার করে। ধুলোবালি বা বাতাসের তারতম্যের কারণে এসির ইনডোর হিট এক্সচেঞ্জার বা ইভাপোরেটরে ময়লা জমে যায়। এই ময়লা দূরকরণে ওয়ালটন এসির রয়েছে ফ্রস্ট ক্লিন টেকনোলজি, যার মাধ্যমে এসির জমে থাকা ধুলোবালি বা ময়লা নিজে নিজেই পরিষ্কার করে। চলুন জেনে নেই ফ্রস্ট ক্লিন ফাংশন চালু ও বন্ধ রাখার পদ্ধতি। যেভাবে চালু করবেন, প্রথমে এসিকে কুল মোডে আনুন, এরপর চারবার স্লিপ বাটনটি প্রেস করুন। ফাংশনটি চালু হওয়ার পর এসি ডিসপ্লেতে সিএল প্রদর্শন করবে। এই ফাংশনটি 23 মিনিটের জন্য স্থায়ী হয় এবং এই সময় অন্যান্য ফাংশন কাজ করে না, তাই এই অবস্থায় অন্য বাটন প্রেস করা যাবে না, যেভাবে পূর্বাবস্থায় ফিরে যাবে। ফ্রস্ট ক্লিনিং ফাংশনটি শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে এসি পূর্বের অবস্থায় ফিরে যাবে। ফ্রস্ট ক্লিনিং প্রযুক্তির ধাপসমূহ। ফ্রস্ট ক্লিনিং ফাংশন শুরু হওয়ার পর ইনডোর ফ্যান বন্ধ হয়ে যাবে, তবে কম্প্রেসরটি চলতে থাকবে। ইনডোর হিট এক্সচেঞ্জারের তাপমাত্রা দ্রুত হ্রাস পাবে, শীঘ্রই ইভাপোরেটর ফিনে বরফ জমতে শুরু করবে। ব্লোয়ার ফ্যানটি কিছুক্ষণ পর লো স্পিডে চলতে শুরু করবে। আরো কিছুক্ষণ পর কম্প্রেসরটি বন্ধ হয়ে যাবে, তবে ব্লোয়ার ফ্যানটি লো স্পিডে চলতে থাকবে এবং এরপর হাই স্পিডে চলবে। এরপর ইভাপোরেটর ফিনে জমা বরফ গলে পানিতে পরিণত হবে। এই পানি ইভাপোরেটরে জমা ময়লা পরিষ্কার করবে। আউটডোর ইউনিটের পরিবেশের উপর নির্ভর করে হিট এক্সচেঞ্জার পরিষ্কারের প্রভাবগুলিতে তারতম্য ঘটতে পারে। ওয়ালটন এয়ার কন্ডিশনার টিপস অ্যান্ড ট্রিক্স এর পরবর্তী পর্বে রয়েছে ওয়ালটন এসি ডুয়েল ডিফেন্ডার ফাংশন যেভাবে কাজ করে, এই বিষয়ে বিস্তারিত টিপস। ওয়ালটন এয়ার কন্ডিশনার।